অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য। আজই ডাউনলোড করুন। নমস্কার, অ্যাস্ট্রোয়োগী স্বাগতম। আমরা আপনাদের জন্য 2024 সালের বার্ষিক রাশিফল নিয়ে এসেছি, যেখানে আপনি আপনার ভালোবাসা, পরিবার, কেরিয়ার, অর্থ এবং আপনার পরিবার সম্পর্কিত তথ্য পাবেন, যা 2024 সালে আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। আজ আমরা আপনাদের জন্য 2024 সালের বার্ষিক রাশিফল নিয়ে এসেছি। আমরা আগামী বছরের আপনার সকলের সুখ এবং সমৃদ্ধি কামনা করি। 2024 সাল আপনাদের জন্য অনেক নতুন জিনিস নিয়ে আসবে, যা আপনি হয়তো আশাও করেননি। 2024 সালের প্রথম মাস থেকে আপনি আপনার সমস্ত কাজ আশ্চর্যজনক ফলাফল দেখতে পাবেন। প্রায় আসছে নতুন বছর থেকে প্রত্যেক অনেক প্রত্যাশা থাকে, সবাই চায় তাদের ভবিষ্যৎ সুন্দর হোক। 2024 সাল আপনাদের জন্য সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশির জন্য ভবিষ্যৎবাণী ভিডিওটি দেখুন। এই বছর আপনার প্রেম, বিবাহ, কর্মজীবন, অর্থ এবং কী কী থাকবে তা জানতে নতুন কী আনছে সেইটি জানতে এই ভিডিওটি পুরো দেখা অবশ্যই দরকার, এবং সেই অনুযায়ী আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কতটা বার্ষিক রাশিফল 2024 সাবধানে দেখুন। আসুন জেনে নি 2024 সালে সত্যিকারের ভালোবাসা পাবেন কিনা। নতুন বছরের শুরুতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে নতুন কিছু আগমনের জন্য, এবং প্রেমের জীবনে অনেক সুন্দর মুহূর্ত দিয়ে পূর্ণ হোক। নতুন বছর যতই এগিয়ে আসছে, আমরা সকলেই জীবনের চ্যালেঞ্জগুলির জন্য নিজেদের প্রস্তুত করি এবং আপনাদের স্বপ্নগুলিকে উপলব্ধি করার চেষ্টা করি। আমরা সবাই নিজেদের এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে আমাদের কর্মজীবন, ব্যবসা, বিবাহ, অর্থ এবং সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই। আসুন জেনে নি 2024 সালের আপনার জন্য নতুন কি আছে। বর্তমান সময় প্রতিটি মানুষের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হলো সে তার পেশাগত জীবনে সফল হবে কি না। প্রত্যেকেই তাদের কর্মজীবন এবং আর্থিক বৃদ্ধি চায়, যেটা সম্পর্কে জানা প্রতিটি ব্যক্তির জন্য উদ্বেগের বিষয় হতে পারে। 2024 সালের ভবিষ্যৎবাণী অনুসারে এই বছরটি পেশাদার সাফল্যের সাথে যুক্ত হবে। যারা ব্যক্তিগত জীবনে ভালো কাজ করতে চান, তাদের জন্য এই বছরটি ভালো যাবে। বর্তমান সময় প্রতিটি মানুষের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হলো সে তার পেশাগত জীবনে প্রতিটি ব্যক্তির জন্য উদ্বেগের বিষয় হতে পারে। 2024 সালের ভবিষ্যৎবাণী অনুসারে এই বছরটি পেশাদার সাফল্যের সাথে যুক্ত হবে। যারা ব্যক্তিগত জীবনে ভালো কাজ করতে চান, তাদের জন্য এই বছরটি ভালো যাবে। আসুন এখন জেনে নেওয়া যাক 2024 সালের ভারতের উন্নয়ন হবে কিনা। নতুন বছরের ভারতের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে। গ্রহের অবস্থান অনুকূল থাকায় বিভিন্ন ক্ষেত্রে উন্নতার সম্ভাবনা রয়েছে। আসুন জেনে নি 2024 সালের জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। 2024 সালের একটি ভালো জিনিস হলো যে গ্রহের অবস্থানগুলি উপকারী হবে এবং সমস্ত গুরুত্বপূর্ণ গ্রহের ট্রানজিশনগুলি কেবল ভালো হবে না, তার প্রত্যেকের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। এই বছরে বৃষ রাশিতে বৃহস্পতি ট্রানজিট হবে, 1 মে 2024, যা এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট। এই বছর আপনাদের অর্থনৈতিক লাভ, ব্যবসা, কূটনীতি এবং জনসম্পর্ক জন্য এটি বছরটি ভালো হবে। ভারতীয় রাশির একাদশ ঘরে মীন রাশিতে রাহু থাকায় 10টি অর্থনৈতিক লাভ এবং ভালো বাণিজ্যিক সম্পর্ক অনুভব করবেন। সেন্সেক্স বছরের প্রথম 3 মাসে সর্বোচ্চ স্তরে পৌঁছবে এবং পুরো 2024 সালের জন্য এটি শক্তিশালী অবস্থানে থাকবে। রপ্তানি, মুদ্রা বিনিময় এবং বাণিজ্য সম্পর্ক ক্ষেত্রে বড় অগ্রগতির সাথে ভারতীয় অর্থনীতি 2024 সালের বিকাশ লাভ করবে।
আরেকটি বড় বিভাগ হবে যা এই বছর বড় সংস্কার পাবে। আসুন জেনে নেওয়া যাক 2024 সালের লোকসভা নির্বাচনে কে জিতবে। 2024 সালের ভারতের একটি বড় এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে লোকসভা নির্বাচন। যদিও ভারতের তালিকাতে নবম ঘরে কেতুর দুর্দশা মাঝে মাঝে ধর্মীয় সম্পদের মধ্যে ছোটখাটো উত্তেজনা তৈরি করতে পারে, তবে সুসংবাদ হলো যে দেশের শান্তি বিঘ্নিত করতে পারে এমন সুসংবাদ হলো দেশের শান্তি বিঘ্নিত হবে না এমন কোনো বড় ঘটনার ইঙ্গিত নেই। আপনি কি 2024 সালের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তিগত তথ্য পেতে চান? তাহলে ভারতের সেরা জ্যোতিষীদের সাথে পরামর্শ করুন, যেখানে নতুন ব্যবসাকারীদের জন্য প্রথম ব্যবহারকারীদের জন্য বা ফার্স্ট কল পেয়ে যান একদম বিনামূল্যে বা astroyogi.com এ আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। মেষ বার্ষিক রাশি 2024 জীবনের বিভিন্ন দিক সম্পর্কে ভবিষ্যৎবাণী প্রদান করে। বিশেষ করে মেষ রাশির মানুষের জন্য যেমন কর্মজীবন, আর্থিক জীবন, প্রেম, বিবাহ, গৃহ, পরিবার, স্বাস্থ্য, ব্যবসা ইত্যাদি স্বর্ণরূপে বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে। আসুন এবার এগিয়ে যাওয়া যাক এবং জেনে নেওয়া যাক যে মেষ রাশির জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল 2024 কী বলছে। অর্থাৎ বার্ষিক রাশিফল 2024 অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের কি কি পরিবর্তন আসতে পারে। বৈদিক জাতিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশিচক্রের প্রথম চিহ্ন মেষ রাশি বা আগুনের উৎপাদনের সাথে সম্পর্কিত। এই রাশির অধিপতি হল মঙ্গল। সেই কারণে মেষ রাশির মাসিক রাশিফল 2024 অনুযায়ী ভাগ্যেই আগন্তুক প্রকৃত হয়। মঙ্গল 2024 সালের অনুযায়ী মাসের মাঝখানে ধনু রাশিতে প্রবেশ করবে, যা অত্যধিক জ্ঞানের বৃহস্পতি গ্রহ দ্বারা শাসিত হয়। এই কারণে মেষ রাশি লোকেদের অত্যধিক কার্যকলাপের প্রতি আগ্রহের বাড়তে পারে এবং আপনার একটি সম্পর্কিত ভ্রমণ করতে পারেন। এই যাত্রার প্রভাবে আপনি কর্মজীবনে, আর্থিক জীবনে, পারিবারিক জীবনে ইত্যাদি সাফল্য পাবেন। অন্যদিকে মেষ রাশিতে বৃহস্পতির উপস্থিতি জাতক জাতিকাদের জন্য বিস্ময়কর প্রমাণিত হবে। এই কারণে মেষ রাশিতে মঙ্গল ও বৃহস্পতির সংমিশ্রিত শুরু মঙ্গল যোগ তৈরি হবে। মেষ রাশিফল 2024 বলে যে এই যোগের ফলস্বরূপ জাতক জাতিকাদের কর্মজীবন, আর্থিক জীবন, ব্যক্তিগত জীবন ইত্যাদিতে শুভ ফল পাবেন। বলে দেওয়া যাক যে বৃহস্পতি 22 এপ্রিল 2023 তারিখে রাশিতে প্রবেশ করেছিল এবং এবার এটি 1 মে 2024 তারিখে বৃষ রাশিতে প্রবেশ করবে, যা এই জাতক জাতিকাদের জন্য অনুকূল প্রমাণিত হবে। অন্যদিকে শনি কুম্ভ রাশিতে অবস্থান করবে, তবে 29 জুন থেকে 15 নভেম্বর অবধি 2024 সময়কালে শনি বকরি হয়ে যাবে এবং ফলস্বরূপ আপনি মিশ্র ফলাফল পেতে পারেন। মেষ রাশি 2024 অনুসারে রাহু ও কেতু 2024 সালে মীনে ও কন্যা রাশিতে অবস্থান করবে। দ্বাদশ ভাবে রাহু এবং ষষ্ঠ ভাবে কেতুর উপস্থিত ফল হবে। মেষ বার্ষিক রাশিফল 2024 কেরিয়ার বার্ষিক রাশিফল বা কেরিয়ারে আপনি কি কি করতে চলেছেন অনুসারে কেরিয়ারের দিক থেকে এই সময় আপনি ধীরে ধীরে অগ্রসর হবেন, কারণ দশম ভাবের অধিপতি শনি। একাদশ ভাব অর্থাৎ লাভের অনুভূতি এবং ইচ্ছাভাবে বিরাজমান রয়েছে। শনির এই অবস্থান আপনার কর্মজীবনের জন্য অনুকূল বলে প্রমাণিত হবে এবং আপনাকে আরো ভালো সুযোগ দেবে, যা আপনাকে সন্তুষ্ট বোধ করবে। শুভ গ্রহের বৃহস্পতি আপনার নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি হিসেবে 1 মে বা 1 মে থেকে আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করবে।
যারা যার কারণে কর্মজীবনের ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে থাকবে এবং জিনিসগুলি আপনার অনুকূলে থাকবে। এছাড়াও আপনি কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম এবং উৎসর্গের জন্য প্রশংসা পাবেন। মেষ রাশি 2024-এর অনুসারে ফার্স্ট মে 2024 থেকে বৃহস্পতি আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ভাবে বিরাজমান হবে। এই সময় আপনি কর্মক্ষেত্রে ভালো প্রদর্শন করবেন। 29 জুন 2024 থেকে 15 নভেম্বরে 2024-এর সময় শনি গ্রহের বক্রী চলনের গতির কারণে আপনার কাজের ক্ষেত্রে আরো মনোযোগ দিতে হবে, কারণ এতে আপনার কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার চলে আসি শিক্ষার ক্ষেত্রে বার্ষিক রাশিফল মেষ রাশি 2024 কেমন যাবে। শিক্ষার ক্ষেত্রে মেষ রাশির 2024 অনুযায়ী শিক্ষার দৃষ্টি থেকে বর্ষ আপনার জন্য অধিক ভালো থাকার সম্ভাবনা রয়েছে, কেননা বৃহস্পতি চন্দ্র রাশির প্রথমভাবে স্থিত হবে। অন্যদিকে শনি আপনার চন্দ্রের রাশির দিকে দৃষ্টি দেবে এবং এটি পড়াশোনার গড় হ্রাস করতে পারে। তবে ফার্স্ট মে 2024 পর্যন্ত বৃহস্পতি আপনার পঞ্চম রাশির দিকে দৃষ্টি দেবে এবং এ কারণে শিক্ষাক্ষেত্রে আরো ভালো ফলাফল পাবে। আর্থিক জীবনে মেষ বার্ষিক রাশিফল 2024 অনুযায়ী আপনার এই 2024 এপ্রিল পর্যন্ত অর্থের প্রভাবে ওঠানামা হতে পারে, কিন্তু এ অর্থ আস্তে আস্তে পরিবর্তন পাবে। এছাড়াও বৃহস্পতি নবম দশ এবং দশম প্রভাবে অধিপতি, যার ফলস্বরূপ লাভ এবং ব্যয় উন্নয় সম্মুখীন হতে পারে। পারিবারিক জীবন মেষ বার্ষিক রাশিফল 2024 ফার্স্ট মে পারিবারিক জীবনের জন্য এখন পর্যন্ত সময় খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কারণ বৃহস্পতি চন্দ্র রাশির প্রথমভাবে অবস্থান করবে। অন্যদিকে রাহু দ্বাদশ ভাবে বসে অশান্তি সৃষ্টি করতে পারে। শুরু দ্বিতীয়ত অধিপতি আর এটি 12 জুন 2024-এর 18 সেপ্টেম্বর 2024-এর সময় আপনার জন্য সময়টি সৃষ্টি করতে পারে, তার পরিবারের খুশিতে ঘাটতি নিয়ে আসতে পারে। মেষ রাশিফল 2024 অনুসারে ফার্স্ট মের পরে বৃহস্পতি দ্বিতীয়ভাবে গোচর করবে বা স্থানান্তরিত হবে, যার ফলস্বরূপ আপনি আপনার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি অনুভব করবেন। বিবাহিত জীবন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিবাহিত জীবনে আপনার প্রেম সম্পর্ক এবং বিবাহিত সবকিছুই উত্থান পতন দেখা দিতে পারে। প্রেম সম্পর্কে প্রবেশ করতে জাতক জাতিকাদের অনেক বাধা সম্মুখীন হতে পারে, যদিও এপ্রিল 2024-এর পরে জিনিসগুলি আরো ভালো দেখাবে এবং মে 2024 পর্যন্ত আপনি আপনার সম্পর্কে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারে। স্বাস্থ্য মেষ রাশির মাসিক রাশিফল 2024 অনুযায়ী স্বাস্থ্য মেষ রাশির রাশিফল অনুসারে মেষ 2024 থেকে আপনার স্বাস্থ্য অনুকূল থাকবে, কারণ বৃহস্পতি চন্দ্র রাশির দ্বিতীয় ভাবে বিরাজমান থাকবেন এবং এ কারণে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন। 2024 সালের মে মাসের আগে আপনার স্বাস্থ্য অনুকূল বলে মনে হচ্ছে না, কারণ বৃহস্পতি প্রথমভাবে এবং রাহু দ্বাদশভাবে থাকবে, যার কারণে আপনার হজমের সমস্যা, মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ ইত্যাদির অভিযোগের সম্ভাবনা রয়েছে। মেষ বার্ষিক রাশিফল 2024 অনুযায়ী বিরাজমান হবেন এ দ্বিতীয় স্থানে বৃহস্পতি বিরাজমান হবেন এবং এ কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে শুভ পরিণাম দেখা যাবে। বলে দেওয়া যাক যে শনি শনি বা একাদশ ভাবে বিরাজমান হয়ে আপনার চন্দ্র রাশির দিকে দৃষ্টি দিচ্ছেন, ফলে আপনার মধ্যে নিরাপত্তাহীনতার বোধ তৈরি হতে পারে। মে 2024-এর আগে আপনি মাথা ব্যথা এবং জ্বরে ভুগতে পারেন। মে 2024 থেকে আপনি আপনার স্বাস্থ্যের দ্রুত উন্নতি দেখতে পাবেন।
মেষ রাশির উপায় মেষ রাশির বার্ষিক রাশিফল 2024। উপায়: প্রতিদিন দুর্গা চালিসার পাঠ করুন, আর বিশেষ করে মঙ্গলবারের দিন পাঠ অবশ্যই করুন। আপনি কি 2024 সালের সাথে ব্যক্তিগত সম্পর্কে কোনো তথ্য জেনে নিতে চান? তাহলে এখনই আমাদের অ্যাস্ট্রোয়োগী অ্যাপে যান এবং ভারতের সেরা জাতি জ্যোতিষীদের সাথে পরামর্শ করুন, যেখানে নতুন ব্যবহারকারীদের জন্য প্রথম কল বিনামূল্যে বা astroyogi.com-এ আপনাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। আশা করি আপনি আমার ভিডিওটি পুরোটি দেখেছেন আর জেনে নিয়েছেন কার কোন রাশির জন্য কি কি সঠিক, কি কি উপায় করলে আপনারা সঠিক পথে ঠিকভাবে চলতে পারেন। আশা করি এই ভিডিওটি সবার খুব কাজে লাগবে। আরও বেশিভাবে জানতে, আরও বিস্ময় জানতে আমাদের বিভিন্ন জ্যোতিষীদের সাথে যোগাযোগ করুন অ্যাস্ট্রোয়োগী অ্যাপে বা astroyogi.com-এ। তা আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও বিখ্যাত জ্যোতিষীরা এখানে আছেন, তারা কনসালটেশন দিচ্ছেন একদম ফ্রি, কিন্তু তার জন্য আপনাকে ফার্স্ট কনসালটেশন নিতে হবে। আর এই কনসালটেশনগুলো একদম ব্যক্তিগতভাবে দেওয়া হয়। আশা করি 2024 সাল প্রত্যেকটি রাশির জন্য স্বাস্থ্যর দিক দিয়ে, বিবাহের দিক দিয়ে এবং চাকরির দিক দিয়ে খুব ভালো যাক। নমস্কার। অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন।